দেবুকে বোকা বানিয়ে ফাইল ছিনিয়ে নিল জ্যাস সান্যাল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে বৈদেহী কালীচরণকে বলছে, ওই স্বয়ংবর জগদ্ধাত্রী ওরফে জ্যাস সান্যালের সাথে মিলে যে খেলাটা খেলেছিল না, সেটা আমাদের কাছে ধরা পড়ে গিয়েছে, বুঝেছেন? ও আমাদের কাছে ধরা পড়ে গিয়েছে, তাই তো ওকে আমরা মানি না। কি হলো রাজনাথ, বলো তুমি কিছু। ও সব কথা কি আমাকেই বলতে হবে নাকি? তারপরে একথা শুনে তো অবাক হয়ে যায় কালীচরণ। তখন বৈদেহী বলতে থাকে, শুধুমাত্র জ্যাস সান্যাল এই প্রপার্টি দখল করবে এই জন্যই নয়, ওই কৌশিকী মুখার্জির ব্রেন ওয়াশ করে ওর চেয়ারেও বসতে চেয়েছে, যেই চেয়ারটাতে একমাত্র বসার অধিকার আছে শুধু আমার। একথা এসে আবার শুনে ফেলে উৎসব আর মেহেন্দি। তখন মেহেন্দি বলে ওঠে, মা আপনি এখন কি বললেন, ওই চেয়ারে বসার অধিকার শুধুমাত্র আপনার? তখন বৈদেহী বলতে থাকে, না না আমার না, তুমি বসবে, উৎসব বসবে, তোমরাই তো আমার সব কিছু, আমার ছেলে বসবে, আমার একমাত্র ছেলে, আমার উৎসব বসবে, আমার ভালোবাসার মানুষ বসবে, আমার সব কিছুই তো আমার ছেলে, আমি শুধু তোমাদেরকে পথ দেখাবো, তাই না উৎসব? তখন উৎসব হ্যাঁ বলতে থাকে। আর এদিকে মেহেন্দি অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে কালীচরণ বলতে থাকে, বাহ খুব ভালো, আসলে রাজনাথ আমি আর স্বয়ংবর মিলে আমাদের পুত্রবধূ জগদ্ধাত্রীর শ্রাদ্ধ করব, কারণ জগদ্ধাত্রী উর্মিলা মুখার্জির ছেলের বউ, তোর কেউ হয় না, কারণ তোরা এখন তো বড়লোক হয়ে গেছিস, তোকে দেখলে আমার ঘেন্না করে। তখন বৈদেহী মুখার্জি বলে, আপনি চুপ করবেন, আপনি চুপ করুন তো। তখন রাজনাথ মুখার্জি বলে, কালীচরণ এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও, তুমি তোমাকে আমি দেখতে চাই না এখানে। তখন কালীচরণ বলতে থাকে, যাবই তো, কিন্তু এই মুখার্জি পরিবারের যেই অবস্থা তাতে আমি ঠিক বুঝতে পারছি এই মুখার্জি পরিবার ডুববে, আর ডুববেই। তখনই সেখানে চন্দ্রনাথ মুখার্জি চলে আসে আর এসেই কালীচরণের কাঁধে হাত রাখে। তখন কালীচরণ বলে, কে? তখন চন্দ্রনাথ বলতে থাকে, আমি চন্দ্রনাথ মুখার্জি, তুমি এই বাড়িতে কি করছো? তখন এই বলে কালীচরণের কলার চেপে ধরে আর বলে, ষড়যন্ত্র করা হচ্ছে আমাদের বিরুদ্ধে, ষড়যন্ত্র করছো তুমি ওই স্বয়ংবর সাথে মিলে, এটা আমরা কিছুতে হতে দেবো না, বুঝেছো? কিছুতেই হতে দেবো না, এই মুখার্জি পরিবারে এসব চলে না, আর ওই উর্মিলা মুখার্জির নাম কেউ নিতে পারবে না। তখন বৈদেহী মুখার্জি বলে, এখান থেকে চলে যাও উর্মিলা মুখার্জির চামচা। তখন কালীচরণ বলতে থাকে, একদম চুপ, বাজে কথা বলবেন না। তারপরে কলার ছাড়িয়ে দাঁড়িয়ে থাকে। তখন রাজনাথ বলতে থাকে, কালীচরণ দা তুমি যাচ্ছ না কেন এখান থেকে? চলে যাও, এখান থেকে চলে যাও, এক্ষুনি চলে যাও। তারপরে চন্দ্রনাথও বলতে থাকে, এক্ষুনি এখান থেকে চলে যান আপনি, বেরিয়ে যান আপনি। তারপরে উৎসব বলতে থাকে, আপনি এখন যদি বেরিয়ে না যান তাহলে আমি ভুলে যাব যে আপনি আমার বয়োজ্যেষ্ঠ, অপমান করতে বাধ্য হব, এখনই এখান থেকে চলে যান। তখন কালীচরণ বলে, আমি তো যাবই, কিন্তু এই মুখার্জি পরিবারের পতন খুব শীঘ্রই হয়ে যাবে, তোমরা সবাই মরবে, সবাই মরবে, আমি বলে রাখলাম। জগদ্ধাত্রী স্বয়ংবরকে বলতে থাকে, এখন কি করা যাবে, তোমাকে কল করতে হবে স্বয়ংবর, তোমাকে এটা তদন্ত করতে হবে, তুমি এখন কি করবে? তখন স্বয়ংবর বলে, আমি সেই জায়গায় আবার যাব, আবার গিয়ে পুরোটা তদন্ত করব, আমি কোনো কিছু আর বাদ রাখতে চাই না। একথা বলার পরে স্বয়ংবর বলতে থাকে, ও মুখ খোলেনি তাই না? একথা বলেই আবার বিজুকে মারতে থাকে স্বয়ংবর। তখন জগদ্ধাত্রী বলে, না ওকে আর মেরো না, ওকে মেরে কোনো লাভ নেই, ওর মুখ থেকে কোনো কথা বের হবে না, আমাদের যা করার তাই করতে হবে। তারপরে ওইটিকে দেখা যাবে রাজনাথ মুখার্জি আরও অনেক অপমান করে কালীচরণকে। তারপরেই দেখা যাবে রাজনাথের ফোনে একটা ফোন আসে আর ফোনটা রিসিভ করতেই রাজনাথ বলে, কে? তখন ওই দিক থেকে স্বয়ংবর বিজুকে ফোনটা ধরিয়ে দেয়। তখন বিজু বলতে থাকে, আমি বিজু গাইন। নামটা শুনে তো রাজনাথ মুখার্জি পুরো চমকে যায় আর বলে, বিজু গাইন কে? আমি চিনি না তোমাকে, আমি চিনি না, কে কাকে কাকে কল দিয়েছো? তখন এ কথা শুনে নাম শুনে তো বৈদেহী মুখার্জি বলতে থাকে, বিজু গাইন কে? তখন উৎসব একই কথা বলে আর মেহেন্দিও। তারপরে রাজনাথ মুখার্জি বলতে থাকে, আমি জানি না, আমি চিনি না, কে কল দিয়েছে এটা আমি জানি না। তখনই বিজুকে জগদ্ধাত্রী শিখিয়ে দেয় টাকার কথা বলতে। তখন বিজু বলতে থাকে, আমার কিছু টাকা লাগবে। তারপরে রাজনাথ বলতে থাকে, টাকা টাকা কোথায় পাবো, আর টাকা দিয়ে টাকা তোমাকে দেবো কেন? এ কথা বলে কোনো মতে ফোনটা কেটে দেয় রাজনাথ। তারপরেই জগদ্ধাত্রী স্বয়ংবরকে বলতে থাকে, কি বুঝলে স্বয়ংবর? তখন স্বয়ংবর বলে, ফোনটা রাখার জন্য অনেক তাড়াহুড়ো করছিল উনি। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, হ্যাঁ। তারপরে বিজুকে জগদ্ধাত্রী বলতে থাকে, তোকে কত লাখ টাকা দিয়েছিল, কত টাকা দিয়েছিল বল, কত টাকার কন্ট্রাক্ট ছিল? তখন বিজু বলতে থাকে, 10 লাখ টাকা। তখন জগদ্ধাত্রী বলে, ক্যাশে দিয়েছিল? তখন বিজু বলে, হ্যাঁ ক্যাশে দিয়েছিল। তখন জগদ্ধাত্রী স্বয়ংবরকে বলতে থাকে, স্বয়ংবর একটা খবর নিতে হবে, রাজনাথ মুখার্জির অ্যাকাউন্ট থেকে ওই 20 ডিসেম্বর 10 লাখ টাকা উঠানো হয়েছে কিনা সেটা জানতে হবে। এই বলে জগদ্ধাত্রী সাথে সাথে কৌশিকীকে কল দেয় আর কৌশিকী কল দিয়ে বলে, বর্দি একটা কাজ করতে হবে। তখন কৌশিকী বলে, কি? তারপরে জগদ্ধাত্রী সবটা বুঝিয়ে বললেই কৌশিকী বলতে থাকে, তুমি অ্যাকাউন্ট জেনে কি করবে? তখন জগদ্ধাত্রী বলে, ভেরি আর্জেন্ট বর্দি, এখনই জানতে হবে। তারপর ফোনটা রেখে দিলে কৌশিকীর সাথে সাথে রঘুকে কল দেয়, রঘুকে কল দিয়ে সবটা বুঝিয়ে দেয় জগদ্ধাত্রী। তখন রঘু বলতে থাকে, ম্যাডাম আপনার জন্য আমি জীবনও দিতে পারি, আপনার নুন খেয়েছি আমি। তখন কৌশিকী বলে, রঘুদা যখন আমার পরিবার আমার থেকে দূরে তখন তুমি আমার কাছে আছো, তুমি আমার পাশে আছো। তখন রঘু
বলতে থাকে, ম্যাডাম আপনি চিন্তা করবেন না, আপনি যেভাবে বলেছেন আমি সব করে দেবো। তারপর রঘু ফোনটা রেখে ওখান থেকে চলে গেলি, দেখা যাবে দেবু চলে আসে আর দেবু সবটা শুনতে পায়। তখন বলতে থাকে, এই লোকটা কার সাথে কথা বলছিল, অ্যাকাউন্টস নিয়ে, স্টেটমেন্ট নিয়ে, কিছু একটা তো গণ্ডগোল আছে, এই লোকটার ফোনটা চেক করতে হবে। ঠিক তখনই সেখানে রাজনাথ চলে আসে, রাজনাথকে দেখে দেবু বলতে থাকে, কি ব্যাপার আমার জেঠুমনি? তখন রাজনাথ বলে, তুমি এখানে কি করছো? তখন দেবু বলে, আসলে কোনো পজিশন তো নেই, জামাই আমি, এবারই জামাই অন্ন ধ্বংস করছি, তাই দেখতে এসেছিলাম কি হাল কি অবস্থা। তখন রাজনাথ বলে, কি বলতে চাইছো তুমি? তখন দেবু বলে, না আসলে ওই যে রঘু, ওর উপরে নজর রাখা দরকার, ও কার সাথে যেন অ্যাকাউন্টস স্টেটমেন্ট এগুলো নিয়ে কথা বলছিল। তখন রাজনাথ বলে, সত্যি কথা? তখন দেবু বলে, হ্যাঁ আমার প্রাণপ্রিয় জেঠুমনি। তখন একথা শুনেই রাজনাথ খেপে যায় আর বলে, আমি তোমার বড় জেঠুমনি হই, তুমি আমার সাথে মশকরা করতে পারো না। তখন দেবু বলতে থাকে, আমি কিন্তু সবই জানি জেঠুমনি, আমি সব জানি জেঠুমশাই, আপনি কি করেছিলেন, ওই রিসোর্টে কী কী ঘটনা ঘটেছিল। তখন এ কথা শুনে তো রাজনাথ অবাক হয়ে যায়, বলে তুমি কি চাইছো? তখন দেবু বলে, আমি একটা ভালো পজিশন চাইছি এই কোম্পানিতে, না হলে কিন্তু আমি ব্ল্যাকমেল করব। এ কথা শুনে রাজনাথ অবাক হয়ে যায়, বলে দেবু? তখন দেবু বলে, চোখ রাঙালে কিছুই হবে না আমার প্রাণপ্রিয় জেঠুমশাই শ্বশুর। তখন রাজনাথ চোখ গরম করে তাকিয়ে থাকে আর বলতে থাকে, তুমি এতটা খারাপ আমি নিজেও জানতাম না। তখন দেবু বলে, আপনিও এতটা খারাপ আমি ভাবতেও পারিনি, আপনি শেষে কিনা পুত্রবধূকে অপহরণ। তখন রাজনাথ বলে, দেবু সাবধানে কথাবার্তা বলবে। তারপরে দেবু বলে, ওই রঘুর উপর নজর রাখুন, নজর রাখাটা দরকার। এ বলেই দেবু ওখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যাবে রঘু অ্যাকাউন্টসে ঢুকে সেই ফাইলটাই নিয়ে আসে, যেরকম করে কৌশিকী বলেছিল। তখন কৌশিকীকে কল দিয়ে বলে, ম্যাডাম সেই ফাইলটাই নিয়ে এসেছি। তখন কৌশিকী বলে, ধন্যবাদ রঘুদা, অনেক ভালো কাজ করেছো। তারপরে রঘু ফোনটা রাখলেই পিছন থেকে বাড়ি মেরে অজ্ঞান করে দেয় রঘুকে দেবু। আর সেই ফাইলটা দেখে বলতে থাকে, অ্যাকাউন্টসের ফাইল, হ্যাঁ এবার তো বাজিমাত হয়ে যাবে। তারপরেই রঘুর ফোনটা নিয়ে নাম্বারটা দেখে বলতে থাকে, এটা কার নাম্বার, কার ফোন নাম্বার? তারপরে সে ফাইলটা নিয়ে বেরিয়ে যায় দেবু। আর অন্যদিকে দেখা যাবে ঠিক তখনই চিরঞ্জিৎ আর নন্দী চলে আসে, আর এসেই রঘুকে অজ্ঞান অবস্থায় পড়ে দেখতে দেখেই ওরা সুস্থ করে রঘুকে। তারপরেই সাথে সাথে জগদ্ধাত্রীকে ফোন করে বলে, জ্যাশ রঘু আহত আর দেবু ফাইলটা নিয়ে চলে গেছে। তারপরেই জগদ্ধাত্রী ওর পাশ থেকে বলতে থাকে, এবার দেবুকে হরণ করবো আমি। একথা বলে ফোনটা রেখে দেয়। তারপর চিরঞ্জিৎ বলে, কি বললো জ্যাশ? তারপরে নন্দী বলতে থাকে, জ্যাশ বললো এবার দেবুকে হরণ করবে জ্যাশ সান্যাল, জ্যাশ সান্যালে খেলা চলবে এখন। তারপরে দেবু রাস্তা দিয়ে ফাইলটা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল ফাইলটা দেখতে দেখতে, ঠিক তখনই ছদ্মবেশে জ্যাশ সান্যাল এসে ধাক্কা দিয়ে সব ফাইলগুলো ফেলে দেয়। তারপরে নিজের ফাইলের সাথে দেবুর ফাইলটাকে চেঞ্জ করে নিয়ে চলে যায় জগদ্ধাত্রী, আর দেবু বুঝতেও পারে না। তারপরে দেবু যখন ফাইলটা উঠিয়ে আবার হাতে নেয়, ফাইলটা খুললে দেখে অন্য ফাইল। তখন দেবু বলতে থাকে, কি ব্যাপার স্টেটমেন্টগুলো কোথায় গেল, কোথায় গেল? ওই মহিলার সাথে চেঞ্জ হয়ে গেল না তো? তারপরে খুঁজতে গেলে দেখে কেউ ওখানে নেই। তখনই দেবুর ফোনে ফোন চলে আসে, আর ফোনটা ধরলেই ওই পাশ থেকে জ্যাশ সান্যাল বলতে থাকে, কি ব্যাপার চোরের উপর বাটপাড়িটা কেমন হলো? তারপরে একটা ধাঁধা শোনায় জগদ্ধাত্রী, যেটা শুনে দেবু অবাক হয়ে যায় আর বলতে থাকে, আপনি কে, আপনি কে? তখন দেবু পুরো হতাশ হয়ে যায়। আর ওইদিকে জ্যাশ সান্যাল বলতে থাকে, কেমন হলো এবার বুঝবে যে চোরের উপর বাটপা এটা কেমন করা হয় আর কি করে করলাম। তখন এই কথা বলি জ্যাশ ওই পাশ থেকে ফোনটা রেখে দেয়। আর এদিকে দেবু বলতে থাকে, তাহলে কি আমার কাছ থেকে ফাইলটা চুরি করে নিয়ে গেল, কে হতে পারে, কে এটা? এ কথা বলি দেবু চিন্তা করতে থাকে। আর ওইদিকে জ্যাশ সান্যাল বসে বসে ফাইলটা দেখতে থাকে, তখন দেখে 20 ডিসেম্বর 10 লাখ টাকা উঠানো হয়েছে। এটা দেখে তো জগদ্ধাত্রী পুরো অবাক হয়ে যায় আর বলে, শ্বশুর মশাই শেষ পর্যন্ত কি না আপনি নিজের বৌমাকে অপহরণ করলেন, এতটা আপনি নিজ, আপনার এবার সব জারি জুড়ি যে শেষ হয়ে গেল, আপনার সব সত্যি যে ফাঁস হয়ে গেল, আপনি এরকম একটা কাজ করতে পারলেন? শেষে কিনা নিজের বৌমাকে অপহরণ করলেন, কেন করলেন? এবার আপনার পতনের দিন যে শুরু হয়ে গেল শ্বশুরমশাই। এ কথা বলেই জ্যাশ চুপ করে বসে থাকে। তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট বেল বাটনটি ক্লিক করে রাখবে। ধন্যবাদ।